প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন সৌদি প্রবাসীদের স্বল্প সময়ে ভিসা প্রসেসিং ও স্মার্ট কার্ড প্রদানে আলোচনা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপির সাথে সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান এর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মুনিরুট সালেহীন এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ মহাপরিচালক উপস্থিত ছিলেন আজ বৃহস্পতিবার বেলা দুইটায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের স্বল্পতম সময়ে ভিসা প্রসেসিং ও স্মার্ট কার্ড প্রদান ন্যূনতম অভিবাসন ব্যয়ে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান এবং রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অসাধু মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য দৌরাত্ম প্রতিরোধ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বৈঠকে সৌদি আরবের প্রদেশী বৈদেশিক কর্মসংস্থান ও কর্মী কল্যাণ ব্যবস্থাপনা আরও উন্নত করা সহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান ও করণীয় বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের মধ্যে নিয়মিতভাবে প্রতি একটি সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠককালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি বলেন সরকার সুষ্ঠু শ্রম অভিবাসন নিশ্চিত করতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে তিনি বলেন আন্তর্জাতিক শ্রম বাজারে দক্ষ কর্মীর যোগান দিতে আন্তর্জাতিক মানের বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র সহ আরও একশোটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এ সময় সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুলাইহান বলেন বাংলাদেশ একটি ভ্রাতৃপ্রতি মুসলিম প্রধান দেশ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে বৈঠকে তিনি বাংলাদেশি কর্মীদের প্রশংসা করেন তারা যেন ঝামেলাবিহীনভাবে সৌদি আরবে যেতে পারে এবং সেখানে তাদের প্রাপ্য বেতন ভাতা ও সুযোগ সুবিধা সহ সকল অধিকার নিশ্চিত হয় এ ব্যাপারে সৌদি আরবের অগ্লীকার পুনর্ব্যক্ত করেন